মই অতি দুখেৰে মোৰ জীৱনৰ অতি মূল্যৱান সময় যিটো দলৰ লগত মই দিছোঁ, মোৰ যৌৱনৰ অতি মূল্যৱান সময় যিটো দলৰ লগত দিছোঁ, মই আজি অতি দুখেৰে এই দলটোৰ পৰা পদত্যাগ কৰিব ওলাইছোঁ। সাধাৰণ সদস্য পদৰ পৰা মই আজি পদত্যাগ কৰিছোঁ। এতিয়া ইয়াৰ কাৰণ হ'ল, ইয়াৰ কাৰণ যে আপুনি টিকট নাপাই পদত্যাগ কৰিলে নেকি? তেনেকুৱা নহয়, কথাটো তেনেকুৱা নহয়। কথাটো মই এই ৰেজিগনেশ্যন লেটাৰখনত সকলো কথা লিখিছোঁ, কি কাৰণত আজি পদত্যাগ কৰিব লগা হৈছে। আজি চাওঁ, ভূপেন বৰুৱা ডাঙৰীয়া সভাপতি হোৱাৰ আগতে মই তেওঁক সমৰ্থন দি পেলাই দিল্লীত কথা কৈছিলোঁ, কাৰণ মোৰ দিল্লীত পরিচিত মানুহ বহুত আছে। পরবর্তী কালত তেওঁৰ ছাৰ নিচিনা মই কংগ্রেসের কারণে কাম করেছো উপসভাপতি হিসাবে। আৰু যেতিয়া এই নির্বাচনের কথা আহিল, যেতিয়া মই গুৱাহাটীৰ পৰা প্রার্থিত্ব বিচাৰিলো, তেওঁ কলে দাদা, তো ইয়াত কোনো কেন্ডিডেটে নাই আপনার বাহিরে। মোক এই শব্দটো কৈছিলে যে ইয়াত আপনার বাহিরে কোনো কেন্ডিডেট নাই, ৰমেন বৰঠাকুৰ আছে আৰু মীৰা বৰঠাকুৰ আছে। কিন্তু পরবর্তী সময়ত তেওঁ মোক সেই সুবিধা নিদিলে, নিদি পেলাই তেওঁ অন্য এগৰাকী মীৰা বৰঠাকুৰক সিলেক্ট করিলে। তাত মোৰ কব লগা নাই, কংগ্রেসে সিদ্ধান্ত লৈছে। কিন্তু মোৰ যে ত্যাগ, মোৰ যে দলটোৰ প্ৰতি ত্যাগ, মই যে দীর্ঘদিন কাম কৰিছোঁ তাৰ স্বীকৃতি নিদিয়াটো এইটো গ্রহণ করব নি। মই এগৰাকী মহিলা প্রার্থী দিছে, মই তেওঁৰ বিৰুদ্ধে এটা শব্দও কব খোজা নাই। কংগ্রেসের প্রার্থীগৰাকীৰ বিৰুদ্ধে মই এটা শব্দও আপনার কব খোজা নাই। কিন্তু তেওঁ কংগ্রেস দললৈ অহা দুবছর হৈছে না নাই তারও সন্দেহ। আৰু আহিয়ে তেওঁ প্রথম বিধানসভার টিকট পাইছে, প্রায় 1.5 লাখ ভোটত তেওঁ হারিছে, আর পরবর্তী সময়ত তেওঁক এতিয়া লোকসভার টিকট দিছে। এতিয়া এই টিকেট দিয়া প্রসেসটো কি? এই টিকেট দিয়া প্রসেসটোত বেঘাত জন্মিছে কংগ্রেসের নেতৃত্বর যি নীতি, তার পতন ঘটিছে। এতিয়া এই টিকেট কংগ্রেসের যি ইলেকশন কমিটিয়ে আছে, তেওঁলোকে সিলেক্ট কৰিব লাগে, তেওঁলোকে সিলেক্ট কৰিছে মোর নাম। তারপরা যি স্ক্রিনিং কমিটি, তাত সিলেক্ট হব লাগে, তাতো সিলেক্ট হৈছে। আর সি সিট সেন্ট্রেল ইলেকশন কমিটিত মোর নামটো বাদ পৰিছে। এতিয়া কংগ্রেস দলে যদি এই কামটো কৰিলেহেঁতেন, মোর কব লগা এখন আছিলে। কিন্তু অসমত এতিয়া কংগ্রেস দলটো আউটসোর্স হৈছে। কিছু মানুহে কংগ্রেস দলৰ কাম কাজত ইন্টারফেয়ার কৰিব ধৰিছে, কৰি আছে। তার প্রধান দুজন ব্যক্তির মই নাম কৈছো, এজন হৈছে অজিত ভূঞা, আনজন হৈছে ডক্টর হীরেন গোহাই। এই দুজন ব্যক্তিয়ে সহি লৈ বর্তমানের প্রার্থীজনক টিকট দিব লাগে বলি প্রায় 60-70টা সিগনেচার লৈ ইন দি নেম অফ ইন্টেলেকচুয়েল, বুদ্ধিজীবীর নামত সহি লৈ পেলে কংগ্রেস হাইকমান্ডক ডিমান্ড করেছে। এতিয়া যদি বুদ্ধিজীবীয়ে সহি দিলে টিকট পায়, তেতিয়াহলে পলিটিক্যাল পার্টির সদস্য হওয়ার কি দরকার? আর অন্য পার্টির মানুষ হয়ে কংগ্রেস দলের কাম কাজত কিয় ইন্টারফেয়ার করে? আর হীরেন গোহাঁই ডাঙরিয়াক মই কেতিয়াও সমালোচনা করব নুখুজো। তেখেত ডাঙর এজন বুদ্ধিজীবী বলে সকলোই কয়, সকলোই মানে। কিন্তু তেখেতর নিচিনা ব্যক্তিয়ে কংগ্রেস দলে কাক প্রার্থী দিব লাগে বলে কিয় কাগজত সহি করে? বুদ্ধিজীবীর কাম নেকি যে এইটো নেকি যে পলিটিক্যাল পার্টির কোন সদস্যই টিকট পাব লাগে তাক রিকমেন্ড করে পেলে সহি করা? অজিত ভূঞার দলের কেজন সদস্য আছে, প্রতিটি কথাতে ইন্টারফেয়ার করে, আর ইন্টারফেয়ার করে কংগ্রেস দলত কাম কাজ করব খুঁজে। 5টা সমষ্টিত প্রার্থিত্ব বিচারিছিলেন এই লোকসভার। মই যে জানো 5টা সমষ্টিত অজিত ভূঞা ডাঙরিয়ায় প্রার্থিত্ব বিচারিছিলেন তেওঁর সমর্থকর, তেওঁর সাপোর্ট থকা মানুষের। তার 2টাত
প্রার্থী দিছে এটা গুৱাহাটী এটা করিমগঞ্জত, আর সেই স্বাক্ষর করিয়ে দিছে। আর মই শুনিছো সচা মিছা নাজানো, হীরেণ গোহাঁর নিচিনা ব্যক্তি যদি দিল্লিত গৈ বহি, তেওঁ গৈছে না মই নাজানো, মই এটা কনফার্ম নহয়, আপনালোক সাংবাদিক মানুহ আপনালোকে কনফার্ম করে লব। তেওঁ গৈ দিল্লিত বহি পেলাই ফোন করে করে কৈছে যে অমুকক টিকট দিব লাগে, তমুকক টিকট দিব লাগে। ইমান এজন সন্মানীয় ব্যক্তির রাজনৈতিক দলের ক্যান্ডিডেট কোন হব তাক কোৱাটো তেখেতর কাম নেকি? মোর এই কথা বিরোধ আছে, কারণ মই গান্ধীবাদী আদর্শত ডেডিকেটেড ওয়েট প্রায় 50 বছর কংগ্রেস দল করছো। এটা মোর কথা তো শুনব লাগে না, বাহিরের মানুষের কথা শুনব লাগে। 50 ইয়ার্স মই কংগ্রেস দল করছো, আর তারপর যদি বাহিরের মানুষ আহে যে ডিজেনশন নারিব অমুককে দিব লাগে, সেই কথা মই মানি লব নোৱাৰো। আর মই অজিত ভূঁইয়া ডাঙরিয়াক চ্যালেঞ্জ করে কৈছো যে তেওঁ দলত 50 জন সদস্য নাই। আর হীরেণ গোহাঁই ডাঙরিয়াক অনুরোধ করছো যে তেখেতর যে ত্যাগ, তেখেতর ত্যাগটো আমার হেমেন দাসতকৈ বেশি নহয়। মই হেমেন দাসর বেশি স্যাক্রিফাইস দেখাবো, তেওঁ গাঁৱে গাঁৱে ঘুরি কমিউনিস্ট পার্টি গঠন করেছিল। আর হীরেণ গোহাঁই ডাঙরিয়ায় ইউনিভার্সিটির প্রফেসর থাকি হে সমাজখন বদলিব হয়েছে। ময়ও একটা চাকরি করেছিল এদিন, কিন্তু রিজাইন দিয়ে আহি 85 সনের নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করেছো, রিজাইন দিয়ে আহি পেলে করেছো যৌবনত নিজের ইয়ং সময়ত। এতিয়া হীরেণ গোহাঁই ডাঙরিয়ায় রিটায়ার করে পেলায় আহি আমার সমাজখনত আমার রাজনৈতিক দলত যদি ইন্টারফেয়ার করে, এই কথাই কংগ্রেস দলক কলৈ লৈ গেছে আপনা সকলে বিবেচনা করক, আর এই কথা মই মানি লব নোৱাৰো। ভূপেন বৰা ডাঙরিয়ায় আজি কবলৈ বাধ্য হয়েছো, যেহেতু মই আজি পদত্যাগ পত্র দিছো, আজি কবর কারণে মোৰ সময় নাই। যোৱা টিকট ডিক্লাৰ হওয়ার মুহূর্তের পর আজিলৈ মই এটা শব্দ প্রেসত কোৱা নাই। মোক বহুত রিকুয়েস্ট করেছে যে মই এতিয়া নকওঁ, এটা শব্দ মই প্রেসত ডিসক্লোজ করা নাই। কিন্তু ভূপেন বৰা ডাঙরিয়াক মই যি মেসেজ দিছো সেইটো তেওঁ দিল্লীত প্রেসত কৈ দিছে, তেওঁক মই মেসেজ দিছো। আর মই এই মেসেজও দিছিল ভূপেন বৰা ডাঙরিয়া আর জিতেন্দ্র সিংক যে আপনালোকে এই যে টিকট বিবেচনা করব খুঁজেছে, মই দীর্ঘদিন করলো, এতিয়া মই মোক যদি বিবেচনা করা নহয় মই দল এরিম আর মই রাজনীতির পৰা রিটায়ার করি, এডভান্স জানাই দিছো জিতেন্দ্র সিং আর ভূপেন বৰা ডাঙরিয়া। তারপর খুব সেইদিনা গুৱাহাটীত আকৌ মোৰ বিষয়ে কৈছে, প্রেসত কৈছে, এটা ভূপেন বৰা ডাঙরিয়া ডিসিপ্লিনের ভয় দেখাই পেলে মোক ধমকি দিব খোঁজে, অথচ নিজে ডিসিপ্লিন ব্রেক করেছে। সেইকাৰণে মই তেওঁক মেসেজ দিছো, প্রেসত দিয়া নাই, যে আপনার উপরতহে ডিসিপ্লিনারি একশন হব লাগে, মোৰ উপরত নহয়, আপুনি ডিসিপ্লিন ব্রেক করেছে, মই করা নাই, আপুনি প্রেসত মোৰ বিষয়ে কিয় কৈছে? আর সেইটো অত্যন্ত বেয়া পালে যে সভাপতিক ডিসিপ্লিনারি একশন হয়, মই মোৰ হাতত আছে, মই তেওঁক মেসেজ দিছো যে ডিসিপ্লিন আপুনি ভঙ্গ করেছে, আপনার উপরত ডিসিপ্লিনারি একশন হব লাগে, এই মেসেজ দিয়াটো হয় মই। এতিয়া এই ভূপেন বৰা ডাঙরিয়া আৰু এটা প্রচার করেছে, মিছা প্রচার এটা, যে মই মীরা বৰঠাকুৰীয়াক ফোনত গালি পাৰিছো। আজি ৰাতিপুৱা এজন মানুহক কৈছে যে মই মীরা বৰঠাকুৰী, মই আপোনাসকলক জনাও যে যোৱা এটা বছৰত মই কোনো কাৰণত কেতিয়াও কোনো সময়ত মীরা বৰঠাকুৰীৰ লগত ফোনত কথা হোৱা নাই, আৰু টিকট ডিষ্ট্ৰিবিউট হোৱাৰ পিছত মোৰ লগত কোনো ফোনত কথা হোৱা নাই। কিন্তু এই মিছা কথাবিলাক এজন সভাপতিয়ে এজন সিনিয়ৰ মেম্বাৰৰ বিৰুদ্ধে যদি কৈ ফুৰে, তেতিয়াহ'লে দলটো এই দলৰ কৰ্মীক বিশ্বাস কৰে নে অন্য বাহিৰা মানুহক বিশ্বাস কৰে? ভূপেন বৰা ডাঙৰীয়াৰ ওচৰত টিকট বিচাৰি গ'লে টিকটৰ কথা ক'ব গ'লে পইচা কিমান আছে সুধে, আপোনাৰ পইচা কিমান আছে, তেওঁ সুধিব লাগে আপুনি সমষ্টিত গৈছে না নাই, ঘূৰিছে না নাই, মানুহক লগ পাইছে না নাই, চান্স অফ সাকসেস কেনেকুৱা আপোনাৰ, কিন্তু সেইটো নুসুধে, তেওঁ সুধে আপোনাৰ পইচা কিমান আছে।
এই গোটেই কথাবিলাকৰ মূল নায়কজন হৈছে জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়া। তেওঁ জেনেৰেল ছেক্ৰেটাৰী ইনচাৰ্জ আসাম আৰু তেওঁ ইয়াত বেপাৰ কৰিবৰ কাৰণে এই কংগ্ৰেছৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী হৈ আছে। ইয়াত তেওঁ বেপাৰ কৰে। যোৱা বিধানসভা নিৰ্বাচনত তেওঁ বহুতো দুৰ্নীতি কৰিছে আৰু সেইবিলাক থাকিবৰ কাৰণে মোৰ নিচিনা মানুহে ৰাহুল গান্ধীক এই কথাবিলাক কৈছিলোঁ কাৰণে গহপুৰত গৈ তেওঁ মোৰ ওপৰত ৰিভেঞ্জ ল'বৰ কাৰণে, প্ৰতিশোধ ল'বৰ কাৰণে প্ৰতি মুহূৰ্ততে চিন্তা কৰি থাকে।